আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আসলে আজকে আপনাদের রান্না করে দেখাবো চিকেন পাস্তা। আমি একেবারে নিজস্ব যেভাবে আমি রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটি। আমি প্রথমে এখানে পাস্তা সিদ্ধ করার জন্য পানি দিয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে সামান্য হাফ চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, কারণ পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিলে ভালো হয়। আর আমি এখানে দুই ধরনের পাস্তা ব্যবহার করব, চাইলে আপনারা যে কোনো এক ধরনের পাস্তাও রান্না করতে পারেন, আমার কাছে আছে যেহেতু সেই জন্য আমি দুই ধরনের পাস্তা দিয়ে দিলাম। আর এটাকে আমি এরকম নাড়াচাড়া করে ঢেকে 10 মিনিট রান্না করব। আর নিশ্চয়ই সবাই জানেন যে এটা সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর এক সাইডে রেখে দিলে ঝরঝরা থাকে, একটার সাথে আরেকটা গায়ের মধ্যে লেগে যায় না। আর এই সময়টা আসলে আমাদের খুবই খারাপ যাচ্ছে, হাতের কাছে যা আছে তা দিয়েই রান্না করার চেষ্টা করেছি। আমি দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি না, হয়নি আর একটু সময় লাগবে। আর আমি ওইটাকে সাইডে রেখে দিয়ে এখন আমি এখানে রান্না করার জন্য তেল দিয়ে দিলাম, 6 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 4 কোয়া রসুন কুচি করে রেখেছি। যেহেতু আমি এখানে চিকেন ব্যবহার করব সেই জন্যে আমার রসুনটা লাগছে। আর এখানে আমি মুরগির বুকের যে অংশ তা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, আর কর্নফ্লাওয়ার 1/2 চা চামচ, দিয়ে এটাকে মেখে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দিব যেখানে রসুন দিয়েছি ওইখানে। মাংসটা আসলে আপনারা যে যেরকম যার ইচ্ছা মতো কেটে নিতে পারেন, যেহেতু আমার পাস্তার সাইজ একটু লম্বা সেই জন্য একটু লম্বা লম্বা করে রেখেছি। আর এটা আমি একেবারে সাদা না হওয়া পর্যন্ত ভাজতেই থাকবো এটা। একেবারে পুড়িয়ে ফেলবো না। শুধু মাংসের কালারটা সাদা হলেই আমার হয়ে যাবে, কারণ এটা আরও অনেক সবজি দিয়ে এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, তো সেই দিক অত চিন্তা নেই। তো আমার কাছে মনে হয়েছে যে এটা একটু সিদ্ধ হতে দেরি হবে, সেটাকে দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজটা আসলে একটু বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1টা গাজর, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। পাস্তার মধ্যে আমার এরকম করে পেঁয়াজটা কেটে দিলে ভালো লাগে, সেই জন্য আমি এরকম করে দিয়েছি। আপনারা চাইলে ছোট বড় যার যেমন খুশি দিতে পারেন। আর পেঁয়াজের লেয়ারগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি কাঁচা মরিচ 8 থেকে 10টি, কারণ আমরা সবাই ঝাল খেতে পছন্দ করি, চাইলে আপনারা কমিও নিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, এখানে আমার কাছে ক্যাপসিকাম নেই সেই জন্যে দিয়ে দিয়েছি টমেটো, ভিতরের বিচি ফেলে এরকম বড় করে কেটে নিয়েছি। আর ফ্রোজেন করা ছিল ব্রোকোলি,
সব একসাথে ভালো করে মিশিয়ে মিনিট 5 মিনিটের মতো এরকম অল্প আঁচে মেগুলোকে রান্না করব। আর আমি এদিকে দেখে নিচ্ছি যে আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা, কারণ এখানে সবথেকে শক্ত হচ্ছে গাজর, তা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন তা এই মাংসের সাথে সবজির সাথে অ্যাড করে নিচ্ছি। এটাকে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল আমার রান্না। খুব মিডিয়াম আঁচে এটাকে আমি আরো 5 মিনিট রান্না করব। হয়ে গিয়েছে আমার পাস্তা রান্না করা। আমার জন্য সবাই দোয়া করবেন, আর নতুন কোনো রেসিপি নিয়ে যদি আসে ইনশাল্লাহ বেঁচে থাকলে অবশ্যই আবার কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।